আসসালামু আলাইকুম রাহিম আসসালাম আলাইকুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে বিভিন্ন ধরনের কুনের সংজ্ঞা নিয়ে আলোচনা করবো তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে সাথে যাব প্রথমে একান্তর কুন নিয়ে আলোচনা করব দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি রেখা তীর ছেদ করিলে ছেদক রেখার বিপরীত পার্শ্বের সমান্তরাল রেখা যে কোন উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে মনে করি বি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা এখন এবি এবং সরল রেখাকে অপর একটি সরল রেখা তির্যকভাবে ছেদ করলে যে কোন উৎপন্ন করে তাই হচ্ছে একান্তরকণ এখানে পি এবং কেউ দুটি কোণ অতএব এ পি কিউ এবং ডি পি কিউ একান্তর গুণ অনুরূপ কোণ দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি রেখা পরস্পর ছেদ করলে ছেদক রেখার দিকে সমান্তরাল রেখা দয়ের অপর পার্শ্বে যে কোণ উৎপন্ন করে তাকে অনুরূপ কোন বলা হয় মনে করি বি এবং সিডি দুটি সরল রেখা অপর একটি সরল রেখা এবি এবং সিডিকে ছেদ করলে রেখাদের একই পার্শ্ব দুটি অনুরূপ কোন উৎপন্ন হয় অনুরূপ কোন দুটি হচ্ছে পি এবং কিউ অতএব এক্স B এবং পি কিউ বি পরস্পর অনুরূপ সূক্ষ্মণ অ্যাকিউট অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি এর চেয়ে ছোট বলে চিত্রে সম্পূর্ণটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং বাকি অর্ধেক নব্বই ডিগ্রির অর্ধেক হচ্ছে কোণ এটাকে এক্স দ্বারা চিহ্নিত করলে এক্স হবে সূক্ষিত্রে সমকোণ একটি সরল রেখার উপর অপর একটি সরল রেখা দণ্ডায়মান হলে যদি সন্নিহিত কুণ দ্বয় সমান হয় তবে প্রত্যেকটি কোণকে সমকোণ বলা হয় মনে করি এটি একটি রেখা এটি একটি রেখা দণ্ডায় মান হলে প্রত্যেকটি কোণের মান হচ্ছে এখানে সম্পূর্ণ কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি কোণের সমান কোণকে সমকোণ বলা হয় এখানে এক্স হচ্ছে একটি সমকোণ কোণ অপটিউস অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু একশো আশি ডিগ্রি এর চেয়ে ছোটো কোনকে স্থলগুণ বলা হয় এখানে নব্বই ডিগ্রি আর নব্বই চেয়ে বড় কোন হচ্ছে তাহলে নব্বই ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু একশো আশি ডিগ্রি চেয়ে ছোটো হবে এটি হচ্ছে স্থলকোণ সরল কোণ কাকে বলে যে কোণ একশো আশি ডিগ্রি কোণের সমান তাকে এক সরল কোণ বলে যেমন এখানে হচ্ছে একটি বিন্দু এখানে এক্স হচ্ছে সরল কোণ অর্থাৎ মনে করি বি একটি সরল রেখা তার উপর আরেকটি সরল রেখা নিলে উভয় পাশে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয় নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এখন কোন দুটিকে যুগ করে দিলেই সরল কুন পাওয়া যাবে আমরা জানি এক সরল কোন সমান একশো ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি তাহলে নব্বই যুগ নব্বই সমান একশো আশি ডিগ্রি সমান এক সরল কোন প্রবৃদ্ধ প্রবৃদ্ধকন একশো আশি ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি এর চেয়ে ছোট কুনকে প্রবৃদ্ধ কোন বলে এখানে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি এটি হচ্ছে সরল কোন এখন এই কোন সম্পূর্ণ কোণের সাথে যোগ করে দিলে পাওয়া যাবে প্রবৃদ্ধ কোণ অর্থাৎ চিত্রে এক্স হচ্ছে প্রবৃদ্ধ কুন পুরক্কণ যদি দুটি কুণের পরিমাণ নব্বই ডিগ্রি কুণের সমান হয় তবে একটি কুণকে অপর কুণের পুরো কণ বলে মনে করি এবি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এব সমান নব্বই ডিগ্রি এখন নব্বই ডিগ্রিকে যদি পুরো কোন দ্বারা ছেদ করা হয় তাহলে এখানে এক্স হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়াই হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সমান হচ্ছে নব্বই ডিগ্রি